গুড মর্নিং বন্ধুরা, আমরা সবাইকে স্বাগত। আপনার কেমন আছে? করছে আপনার খুব ভালো আছেন? আমরাও খুব ভালো আছি। ছোটদের ভালোবাসা ভোজন দেওয়ার প্রণাম জানিয়ে ব্লগটি আমি শুরু করছি। দেখুন ওয়েদারটা, দেখুন আপনারা কি করছে। সত্যি কথা, বর্ষাকাল না বিয়েকাল গরমকাল বোঝা যাবে না। আর নাইনার এখনো ব্রাশ হয়নি, যে ব্রাশ করছে। এই যে বুড়িমা, গুড মর্নিং বলো।
তুমি খুব ভালো মেয়ে, গুড গার্ল। উঠেই পড়াশোনা করতে বসেছ? আর আমি এবার যাব চান করতে। আমার কাছে অনেক পেপার ছিল, তো আমি পেপার দিয়ে বানিয়েছি ডট প্যাড। এটা কি করে বানাবে আমি বলে দিচ্ছি। যে সাইজে তোমার ডট প্যাড দরকার সেই সাইজে তুমি কাগজগুলোকে সিমিলার সাইজে অনেক রকম কালার বা এক কালারের কেটে নেবে, কোয়ান্টিটিও তোমাদের হিসেবে নেবে। তারপর এই এই একদিকে উপরে একদিকে আঠা লাগিয়ে দেবে, একটু স্ট্রং আঠা লাগিয়ে। ঠিক আছে, স্ট্রং আঠা লাগিয়ে এই যে জামা সাপার যে ক্লিপগুলো হয় ওগুলো আটকে দেবে, যাতে কি বলবো সিকিউর থাকে। এগুলো খুলে নিলে আপনাদের সন্ধ্যেবেলা রেজাল্টটা দেখাবো, সন্ধ্যেবেলার মধ্যে আশা করছি হয়ে যাবে। এটা কি হবে বলুন তো, এটা নোট প্যাডে আপনি কাগজগুলোকে সিঙ্গেল সিঙ্গেল ভাবে এরকম করে তুলতে পারবেন, বুঝেছেন? খুব ভালো, আমার নিজের আবিষ্কার, ভালো না? এটা স্কুলের জন্য স্টুডেন্টদের জন্য খুবই ভালো, বানিয়ে দেখবেন। হ্যাঁ, আলু পটল ভাত সকালবেলা ভাত খেয়েছি, আর মা পাউরুটি দিয়ে গেছিল খেয়েছে, তো আমি এইটুকুনি ভাত খাবো। আর এই যে ভাত আলু ভাত আলু ভাজা পটল ভাজা খাবো, আর এই যে যায় চলে যায়।